আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। বাতাসের জন্য জানি না কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না। তো আজকে হচ্ছে চলে এসেছি তুয়াল বিচ, আমার কাছে অনেক ভালো লাগে। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছেন খুবই ঠান্ডা, ঠান্ডার কারণে কিন্তু মানুষও কম দেখা যাচ্ছে। ও হ্যাঁ, শুরুতেই বলে রাখছি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিতে একদমই ভুলবেন না। কি করো রহমান? রহমান তো শুকোই। আমার ওইদিকে স্প্রিট বোর্ড আছে। এখানকার পানিটা অনেক বেশি পরিষ্কার কিন্তু এতটা ঠান্ডা। আমি জাস্ট আমার পা দুইটা একটু ভিজিয়েছিলাম, এতে আমি সারা রাত ঘুমাতে পারিনি এমন অবস্থা হয়ে গেছে, আমার ঠান্ডা লেগেছিল। কিন্তু রহমত দুই ঘন্টার মতো এখানে পানিতে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ওর কোনো সমস্যা হয়নি, কেননা ছোটোবেলা থেকে ও পানির সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, সেজন্য ওর তেমন একটা সমস্যা হয় না।
তো ঘোরাঘুরির ফাঁকে আমার একটু চা খেতে মজা ছিল। বাসা থেকে আমি কোনো চা বানিয়ে আনি নাই, তো এখানেই দোকান আছে ওইখান থেকে আমার ভাইকে আবার বলছি যে চা এনে দিতে, তো চা এনে দিয়েছি, এখানে চাই চাটা খাবো, সাথে আরও অনেক খাবার টাবার আছে ওইগুলোও খাবো। আর ওদেরকেও ডাকছিলাম এসে খাওয়ার জন্য। আমি যখন এখানে বসে খাচ্ছিলাম তখন দেখি আমার চারপাশে তো একদম পাখি এসে ঘেরাও করে ফেলেছে, তো আমি নিজের খাওয়া বাদ দিয়ে এখন হচ্ছে এদেরকে খাবার দিচ্ছি। খুব ভালো লাগছে এদেরকে খাবার দিচ্ছি, ওরা উড়ে উড়ে এসে খাচ্ছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। পাখিকে খাবার দিতে দিতে আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি, আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন।